ধীরে ধীরে আবারও পুরনো ছন্দে ফিরছেন বাংলাদেশের পেসিং সেন্সেশন মুস্তাফিজুর রহমান, এমন বাংলাদেশের বিশ্লেষকরা। তাদের মতে, বর্তমানে চ্যাম্পিয়ন্স লিগে বাংলাদেশের হয়ে ব্যাপক ভূমিকা নির্বাহ করবেন এই বোলিং সেন্সেশন মুস্তাফিজুর রহমান। ওভার 2 মেডেন 23 রানে 4 উইকেট, যে কোনো বলারের জন্য এটা একটা চরম প্রাপ্তি। পরিসংখ্যান যাই বলুক, আসল কথা হচ্ছে মুস্তাফিজের নতুন করে আবার ফিরে আসার ঝলকানি নিয়ে এটি দেখা যাচ্ছে। এই ট্রাই নেশন সিরিজে আইরিশদের বিপক্ষে যেভাবে মুস্তাফিজুর রহমান বল করেছেন, তাতে দেখে বোঝার উপায় নেই যে মুস্তাফিজুর রহমান আগের রূপে ফিরে এসেছেন। এখন দেখে মনে হচ্ছে এই মুস্তাফিজ যেন সেই কাটার মাস্টার যে কিনা একাই ভারতকে বিধ্বংস করে দিয়েছিল এবং আইপিএলে ফুল ঝরিয়েছিল হায়দ্রাবাদের হয়ে এবং নাম কুড়িয়েছিল দ্য ফিজ। হঠাৎ করে মুস্তাফিজের ফিরে আসা কোনো সাধারণ কারণ না, এটার জন্য বাংলাদেশ বোর্ড এবং কোচিং স্টাফ অনেকটাই কষ্টসাধ্য করেছেন এবং মুস্তাফিজুর রহমানের যে বোলিং অ্যাকশন সেটা বর্তমানে চেঞ্জ হয়ে বর্তমানে এই ভালো একটি অ্যাকশন তিনি পেয়েছেন। এই মুস্তাফিজকেই চায় বাংলাদেশের টিম, যে কিনা চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। আমরা আশা করব মুস্তাফিজ এই ধারাবাহিকতা বজায় রাখবে এই ট্রাই নেশন সিরিজে এবং আপকামিং যে সিরিজগুলো আছে, এবং সব থেকে মূল পর্ব যেটা আই